মূসা আলাইহিস সালাম আল্লাহরকে আল্লাহ তুমি যখন খুশি হও কি করো, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো, আমি বান্দার মধ্যে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো, আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। মন্তলা বিজিবি ক্যাম্পের রাস্তার পূর্ব পাশে উত্তর শিখ হযরত শাহজালাল, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ একটা নাম দিছে রে বেড়া, হযরত শাহজালাল, ঠিক কি না? যিনি যাই নামাজ সুরমা নদীর মধ্যে বিছাই দিয়া স্পিড বোর্ডের মতন গতি বানায় পার হয়ে গেছে, এই বাবা শাহজালাল। বলাবান্না ধন্যবাদ একটা ভালো নাম চয়েস করার কারণে। মাশাআল্লাহ, আমরা যত মাস্টার্স পাস হই সর্দার লোকে কিচ্ছু বুঝি না, না না না, যত কিছু মার্ডার কোন মামলা কোন মুকদ্দমা কোন বাড়ি বাড়ি কেতলে লেগে যেগা, এই যে একটা ঘরে ঘরে দ্বন্দ্ব লাগে, তা আমরা যত MBBS পাস করলো মুফতি হইলো, এরা যে দুইটা কথা কয়ে শেষ করলে বইটা আবার আমরা জীবনে ভারতাম না। এই জন্য হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষের মাথার উপরে আরশিয়া জিমা ছায়া থাকবে, এর মধ্যে সর্দারও আছে একজন, আদেল আদেল ন্যায় বিচারক, একবারে স্পষ্ট লেখা আছে। আপনি সার্টিফিকেট তো অনেকে বলে যে মাথা ফাঁকরি হুজুর টুজুর ওই লিমনে বেসে যাবো গা, আরে বাবা রেসে যাবো গা, ও তুই সুজা বেস থোড়া, দেখেন ওই জায়গার মধ্যে কোনো, দেখেন ওই জায়গার মধ্যে আরো সে ছায়া পাইব আদেল ন্যায় বিচারক, তো এদের সম্মান আসিনি। আল্লাহ পাক সম্মানকে মৃত্যুর এক পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুক, আমিন কন। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। মালিক নয় সেই গরখানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, সে গরখানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই, বল আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই, বল আমি তো সেই ঘরের মালিক নই। আমার কথার সাথে কি বাস্তবতার মিল আছে? এই দেশ এই ঘর এই বাড়ি আমি নিজেই তা আমার না, কথা কোন ঠিক কিনা? আমার আমার যত কইবেন তত বিপদ পড়বেন। সব দিয়েছে কে? আল্লাহ। আমার বাড়ি? আল্লাহ। আমার বাড়ি? আল্লাহ। আমার ঘর? আল্লাহ। আমাকে? আল্লাহ। সব সেই মণি বৃষ্টি দিয়েছে, আমরা কি বেজার? না। আমরা কি বেজার? না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বৃষ্টি দেখে অনেকে মুচকি মুচকি হেসে হেসে বলেছে যে তাহিরি মাহফিলে বৃষ্টি আইছে, বলিছে এখন যখন তাহিরে এসে পড়ছে শ্রোতা এসে পড়ছে বৃষ্টি হালকা হালকা পড়ে মাহফিল করার উপযুক্ত, তখন তারা মনে মনে কলজাটা ফাইটা কান্দাইতেছে কথা কানা রে। মূসা আলাইহিস সালাম আল্লাহরকে আল্লাহ তুমি যখন খুশি হও কি করো, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো, আমি বান্দার মধ্যে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো, আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। যেই ব্যক্তি একটা কন্যা সন্তান হওয়ার পরে সুন্দর করে লালন করে তাকে সুন্দর একটি জায়গায় বিয়ে দিবে, দিনই শিক্ষা দিবে, সে একটা বেহেস্তের টিকিট লাভ করলো। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আমাকে বিষয় দিয়েছেন জান্নাত আর জাহান্নাম, এই জন্য আমি শুরু করছি আমার বাড়ি আমার ঘর দিয়ে। এই বাড়ি এই ঘর আসলে কি আমার ঘর? আমাদের আসল ঘরের নাম কি? এই উত্তর শিখের বিল্ডিং বাড়ি, আসল বাড়ির নাম কি? কবরে জুতার বাড়ি আছে, ফুলের মালাও আছে। আমরা কি জুতার বাড়ি চাই না ফুলের মালা চাই? কারা কারা জুতার বাড়ি চান হাত তোলেন। হ্যালো,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝছি মুরুব্বি জুস উড়াই লইছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, আপনার মনে একটু ঘুম ধরতেছে তাই না? আচ্ছা ঘুমের ট্যাবলেট আমার কাছে আছে ইনশাআল্লাহ, ওইব নেই ওই তো নেই। আচ্ছা ওইব, এই এই তুমি কি ব্যস্ত আছো? তুমি কাঁচা বাদাম বেছো নাকি তা বাদ সারা দেশ করলাম শেষ এম নয়। এই তুমি বসো, বসে বসে বিক্রি করো, যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দো, হোক ব্যবসা ছোট হোক ব্যবসা বড়, যে যেই ব্যবসা করুক হালাল উপায়ে ব্যবসা করার তৌফিক দান করো, আমিন কর। হালাল উপায়ে ব্যবসা করবেন কবরে গেলে শান্তি পাবেন, আর হারাম উপায়ে করবেন কবরে গেলে খবর আছে। মনে রাখবেন আমরা হালাল খাবো হারাম খাবো না। আমার বিষয় দিছে জান্নাত আর জাহান্নাম নিয়ে কথা বলার জন্য, বিষয়টা কি বললাম? জাহান্নাম বলতে আমরা কি বুঝি? এই জাহান্নাম বলতে কি বুঝি? এই নিচে, আচ্ছা ঠিক আছে তার উপরে পাওয়া রাখি বিজে গেছে না, আচ্ছা ঠিক আছে। জাহান্নাম বলতে কি সুখ বুঝি না কষ্ট বুঝি? আপনার কথা না বলে ওয়াজ কিন্তু বেশি লম্বা করতে পারবো না, বলেন জাহান্নাম বলতে কি সুখ বুঝি না কষ্ট বুঝি? আর জান্নাত বলতে? এখন আপনাদের বিবেকের উপর উত্তর, আমি তো পোস্টার পড়ছি না মনে না মন নাই, আচ্ছা পোস্টারটা হয়ে গেল জোসিটা জায়গা তো এখন শুরুই করছি পরের বাড়ি পরের ঘর দিয়ে, আমার তো 19 বছর ধরে পরের বাড়ি খাও নি যেতেছে, নিজের বাড়ি ঘরে কত সমস্যা চলতেছে, এক বেলা খাইতে পারে না লয়া বাড়ি বাড়ি খাই, এক বেলা খাইতে পারি না, কত কত সমস্যা করে চলতেছে। এই বুঝতে লেগেছেন নি ফুলাহান যেই সালাম আমি কথাটা কই কইছি বুঝতে লাগছে, বাপ রে বাপ বাপ রে বাপ মাতা নষ্ট। মন্তলা বিজিবি ক্যাম্পের রাস্তার পূর্ব পাশে উত্তর শিখ হযরত শাহজালাল, সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ, একটা নাম দিছে রে বেড়া হযরত শাহজালাল, ঠিক কি না? যিনি যাই নামাজ সুরমা নদীর মধ্যে বিছাই দিয়া স্পিড বোর্ডের মতন গতি বানায় আর পার হয়ে গেছে, এই বাবা শাহজালাল বোলাবান্ডা ধন্যবাদ একটা ভালো নাম চয়েস করার কারণে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এদিকে আইন না আমি তো বিশেষ করে সবার লোক আমার একটা সুসম্পর্ক আছে, আছে না? এই ফোনটা তো শুনছি নি যে আমি কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা কইছি, সুন্নি সংগঠন হোক সুন্নি পি সাহেব হোক দলাদলি ইতা নামে আছি, আমি আই উত্তর শিখে আইসি সাইল্লা খাই আটে যাবো শেষ, কথাগণ কথাগণ ঠিক কি না? মাশাআল্লাহ আমরা যত মাস্টার্স পাস করি সর্দার লোকে কিচ্ছু বুঝি না, না 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 যত কিছু মার্ডার কোন মামলা কোন মোকদ্দমা কোন বাড়ি বাড়ি কেত লে লেগে জায়গা, এই যে একটা ঘরে ঘরে দ্বন্দ্ব লাগে, ইতা আমরা যত MBBS পাস করলো মুফতি হইলো এরা যে দুইটা কথা কয়ে শেষ করলে বইটা আবার আমরা জীবনও ভারতাম না, এই জন্য হাসর মাঠে সাত শ্রেণীর মানুষের মাথার উপরে আরশিয়া জিমা ছায়া থাকবে, এর মধ্যে সর্দারও আছে একজন, আদেল আদেল ন্যায় বিচারক একবারে স্পষ্ট লেখা আছে, আপনি সার্টিফিকেট তো অনেকে বলে যে মাথা ফাঁকরি হুজুর টুজুর ওই লিমনে বেসে যাবো, আরে বাবা রে যাবো গা ও তুই সুজা বেস তোরা, দেখেন ওই জায়গার মধ্যে কোনো, দেখেন ওই জায়গার মধ্যে আরো সে ছায়া পাইবো আদেল ন্যায় বিচারক, তাই এদের সম্মান আসেনি, আল্লাহ পাক সম্মানকে মৃত্যুর এক পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, আমিন কর। আমি অনেক সৌভাগ্যবান এই এলাকার যে মাহফিলে আসি আল্লাহর রহমতে সমস্ত নেতৃবৃন্দ যারা সব আমাদের সুন্নি তরিকারই বেশি, কথাগণ কথাগণ ঠিক না বেঠি, আল্লাহ পাক যেন এদের হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন কর। ওয়াজের বিষয় হলো জান্নাত আর জাহান্নাম, জান্নাত হলো সুখের জায়গা, জোরে বলেন জান্নাত কি? আর জাহান্নাম কষ্টের জায়গা, আমরা কি সুখ চাই না কষ্ট চাই? যারা যারা সুখ চান হাত তোলেন একটা স্লোগান দেন, Allah!
আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী অন্ধকার কবরের সাথী দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে হাজার হাজার অনেকগুলো সাহাবী নিয়ে বসে কথা বলতেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম দিকে নিয়ে কথা বলছেন, এ আমার যুবক সাহাবায়ে কেরাম দিকে নিয়ে কেমন কথা বলতেন, আমার নবীর চাইতে এমন দামি বক্তা পৃথিবীতে আসেনি। আর জোরে বলেন আসেনি। নবীর মতো এমন মর্যাদাবান বক্তা নাই গো। আমার নবী বয়ান করতেছেন, আবার যারা শ্রোতা এমন শ্রোতাও পৃথিবীর কোনো মজলিসে আর হবে না। নবীর সামনে যারা বয়ান শুনে আর নবীকে যারা মহব্বত করে ভালোবাসে এরাই হলো ইমানদার সাহাবি। কথা বলেন ঠিক ইমানদার সাহাবি। সাহাবায়ে কেরাম বলে, আমার নবী বয়ান করে গো, আমরা দেখলাম ফজরের নামাজের পর বয়ান শুরু করলো, জোহরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজের আজান হলো নামাজ হলো, আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, ঈশার নামাজ পড়লো, আবার সকালবেলা ফজর পর্যন্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী বয়ান করেন, আমরা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমরা সব বর্ণনাগুলো আমরা নবীর জবান মুবারক থেকে শুনেছি। এ যুবকের দল, আমার নবীর সাহাবীরা বলে, তিনটা ওয়াক্ত গেল খাবারের ওয়াক্ত, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমরা তিন বেলা খাবারের কথা বলে গিয়েছি।